আসসালামু আলাইকুম, আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখানে আমি তিনটা পার্ট আকারে, এটা আমার তৃতীয় পার্ট, আমি প্রথম পর্ব এবং আমাদের আনন্দ ভ্রমণের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি। এটা তৃতীয় পর্ব, এটা আমরা গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এটার একটা ভিডিও আমার আগেও দেওয়া হয়েছে। তো এবারও যেহেতু আমি গিয়েছি, আমার লাইফ স্টাইলটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, আল্লাহর অপূর্ব সৃষ্টি বলা যায়। তো খুবই সুন্দর প্রতিটি মাছ, বিভিন্ন প্রজাতির। ওদের সবচেয়ে বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রজাতির মাছ ওইটা পাশে কিন্তু ইংলিশ, ওই ইংলিশে বাংলায় ওইটার বৈজ্ঞানিক নাম সব কিছু খুবই সুন্দর করে লিখে দেওয়া। এগুলো অনেক বড় সাইজের চিংড়ি মাছ, এগুলো চিংড়ি মাছ মূলত। এখানে সবগুলোতে চিংড়ি মাছ। আজকের ভিডিওর সবচেয়ে মজার দৃশ্য হচ্ছে এটা, এই অ্যাকুরিয়ামে মাছকে ফিডার খাওয়ানোর একটা ব্যাপার আছে, ওইটা ওদের কাছ থেকে 20 টাকা দিয়ে ওই ফিডারটা নিতে হয়। ওইটা মাছগুলো খুবই এনজয় করে খায়। তো আমরা অনেকেই খাওয়াইয়েছে, আমরাও, আমি নিজেও খাওয়াইছি, খুবই ভালো লাগে। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর করে সবগুলো একদম খাওয়ার জন্য হা করে চলে আসে, আসলে অনেক ভালো লাগে। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার যে সকল আপুরা বা যে সকল ফ্যামিলিতে বাচ্চারা আছে তারা কিন্তু এটা অনেক বেশি এনজয় করবে, আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে দেখুন একদম মনে হচ্ছে বড়শিতে মাছটা ধরছে, এভাবেই কিন্তু টেনে নিচ্ছে। এদিকে আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ, সেও কিন্তু সেম আমার মতো করে মাছদেরকে খাওয়াচ্ছে। তো সবগুলো মাছ কিন্তু এই অ্যাকুরিয়ামে যেদিকে ফিডারটা মূলত খাওয়াচ্ছে ওদিকে একদম চলে যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। তো যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিওতে নতুন ভিজিট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো এইটা একদম হোয়াইট কালারের একটা মাছ, এটা সাদা, আমাদের দেশে যে এই তেলাপিয়া মাছ আছে ওইটার মতো অনেকটা, তবে এটার কালারটা কিন্তু সাদা, সাদা তেলাপিয়া বলা যায়। এটার একটা সুন্দর একটা নাম আছে, আমার কিন্তু ওই নামটা মনে নেই। তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। Thank you.
ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটা অক্টোপাস, জীবন্ত অক্টোপাস, দেখে খুবই ভালো লাগলো। এখানে বিভিন্ন প্রজাতির মাছও আছে। এই অক্টোপাসটা একদম জীবন্ত, দেখুন কিভাবেই পাগুলো নড়াচড়া করছে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তেই চলে এসেছি। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।